চেষ্টা করছে সমস্ত বিল্ডিং গুলি, যত রকম বিল্ডিং আছে, ইনস্টিটিউশন আছে রাজ্যের, সবগুলি রুফটপ সোলার, এটা আমরা প্ল্যানিং করছি। এর মধ্যে ত্রিপুরা ইউনিভার্সিটি, এনআইটি, আগরতলা এয়ারপোর্ট, কলেজ অফ ফিশারি, কেন্দ্রীয় কারাগার, যেটা আমার সেন্ট্রাল যে বিশাল অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন নিলেট, এগুলিতে শুনে। এবং এনআইটিতে আগে কত টাকা বিল আসতো, 9 লক্ষ টাকা মাসে বিল আসতো, এখন আসে 4 লক্ষ টাকা বিল, অর্থাৎ অনেকটা কমে যাচ্ছে। সুতরাং এরমভাবে চিন্তা করছি, ইকফাইতে হয়েছে, রামকৃষ্ণ মিশন হয়েছে, সেন্ট পলস স্কুলে হয়েছে, হোলি ক্রস স্কুলে হয়েছে, এবং রবিশঙ্কর বিদ্যামন্দিরে হয়েছে, এবং আমাদের সেক্রেটারিতে যেটা আছে ইন্ডোর সোলারটা, এবং আমাদের অ্যাসেম্বলিতে 100 কিলোওয়াটের জন্য আমরা চিন্তা করছি, গভর্নর হাউসের জন্য চিন্তা করছি, এবং আগরতলা 23টি বাড়িতে, বড় বাড়ি আছে সেখানে তারা উপরে আমাদের সোলার টপ দিয়েছে। আমাদের প্ল্যানিং হলো সবগুলি বাড়িতে আগামী দিনে করতে হবে, এখান থেকে তৈরি হতে হবে, কারণ আপনার যে জিনিস আছে যেসব জিনিসগুলি শেষ হয়ে যাচ্ছে, তো যেহেতু শেষ হয়ে যাচ্ছে আগের থেকে সতর্ক থাকতে হবে।